হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটা নিয়ে এসেছি তা হল ডাব্লিউ পুলিশের মেডিকেলে কোনো ছেলে কি বাদ যায় অর্থাৎ কারো যদি চোখে কোনো সমস্যা থাকে কিংবা আদার্স কোনো প্রবলেম থাকে তাকে কি বাদ দেওয়া যায় আর দু নাম্বার যে পয়েন্টটা ফাইনাল মেরিট লিস্টে শর্টলিস্টেড হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেট কি বাদ যায় অর্থাৎ কারো যদি কোনো কেস থাকে কিংবা আদার্স কোনো প্রবলেম থাকে তো সেই ছেলেটিকে তাকে কি আর বাদ দিতে পারে রিজেক্ট করতে পারে যে এত সিলেক্টেড হওয়ার পরও তার কি চাকরি নিয়ে কোনো সংশয় হতে পারে তো পুরো বিষয়টি আমি আজ এই ভিডিওটি তোমাদের ক্লিয়ার করে জানিয়ে দেব তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত তুমি পুরো দেখতে থাকো তোমরা আর তার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো গত কাল দু একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের ডাব্লিউ পুলিশের কতজন ক্যান্ডিডেটকে ডেকেছে তো চারিদিকে তোমাদের এখন একটাই মুখে সবারই প্রশ্ন যে কতজন ক্যান্ডিডেটকে ডেকেছে তো তোমাদের উদ্দেশ্যে জানাই যে এ নিয়ে তোমরা আর বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমি যদি বলি দশ হাজার তিনশো আবার কেউ যদি বলি সারো হাজার সাড়ে বারো হাজার যেই যাই বলুক কারো কোথায় না কান দিয়ে যতক্ষণ না আর রিপোর্ট আসছে আর আদার যে এমনি নোটিস ভাইরাল হচ্ছে সেসব নোটিশ কোনো না দেখে আর টিআই রিপোর্টে তোমরা অপেক্ষা করো অপেক্ষা করলে তোমরা আশা করি যে তোমাদের ফলটা পেয়ে যাবে আর এখন কে কি বলছে কার কোথায় না কান দিয়ে নিজে ইন্টারভিউ ফোকাস রাখো কারণ কত কাট অফ আর কতজনকে ডেকেছে সেটা পুরো উপর থেকে ঠিক হয়ে গেছে আমরা কেউ এটাতে আটকাতে পারবো না বেশি ডাকলেও আমাদের করার কিছু নেই আর কম ডাকলেও করার কিছু নেই পুরো অফিসের ব্যাপার আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে কোনো খারাপ কমেন্ট করো না এই ভিডিওতে কিংবা অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো চ্যানেলে কারণ এডুকেশন চ্যানেলটা হচ্ছে খুব মূল্যবান একটা চ্যানেল যে চ্যানেলে একটা ভিডিও করতে খুবই কষ্ট কিংবা পরিশ্রম দরকার তো সেই চ্যানেলে এত কষ্ট করে একটা ভিডিও আপলোড দিয়ে যাওয়ার পর খারাপ কমেন্ট করাটা তোমাদের কাছে খারাপ কমেন্ট যারা যারা করে ব্যবহারে তার পরিচয় জানা যায় তো খারাপ কমেন্ট করে যে 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 ভাবছে যে খারাপ কমেন্ট করে আমি বিশাল ভালো কাজ করছি সেটা নয় তোমরা নিজের পরিচয় নিজেরাই দিয়ে দিচ্ছ খারাপ কমেন্ট করে যে তোমরা কে কতটা ভদ্র ছেলে কার কতটা ভালো ব্যবহার তো খারাপ কমেন্ট তোমাদের কাছে রিকোয়েস্ট কোনো চ্যানেলে একটা খারাপ কমেন্ট করো না কারণ খারাপ কমেন্ট করলে যে তোমাদের ভিডিওগুলো পাবলিশ হয়ে যায় প্রতিটা চ্যানেল কিংবা আমার চ্যানেল যে চ্যানেল হোক খুব খারাপ খারাপ কমেন্ট এর আগের ভিডিওতে করেছিল তো খারাপ কমেন্ট করো না আর তোমরা আমাকে অনেকেই বলছো যে দাদা তোমাকে আর ভিডিও দেওয়ার দরকার নেই তো আমিও ভেবে নিয়েছি যে তোমাদের আর ভিডিও দেবো না আর এই ভিডিওটা পাবলিশ করতাম না কিন্তু আমাকে অনেক ফ্রেন্ডস বা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা যে যাই বলুক তুমি কারো কোথায় কান্না দিয়ে তুমি আমাদের জন্য ইউটিউবের এই ভিডিওগুলো চালিয়ে যাও তাদের যে কোনো ভিডিওতে যে আমার লাইক আসে তো তাদের জন্যে আমি ভিডিও করছি তো তোমাদের আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি তোমাদের কারো যদি এই চ্যানেল ভালো না লাগে তোমার ভিডিও দেখার তোমাদের কোনো প্রয়োজন নেই তাও খারাপ কমেন্ট তোমাদের কোনো করার দরকার নেই কারণ আজ আমি মোটামুটি এই চ্যানেলটা মাত্র বেশি দিনের নয় আজ তিন মাস হলো তো তিন মাসে তোমরা যদি ভাবছো যে বেশ কিছু টাকা উপার্জন করেছি সেটা নয় তিন মাস পুরো নেটের দিকে তাকিয়ে অফিসার নোটিশ আপডেট তোমাদের যথাযথভাবে কিছু হলো তোমাদের আমি হেল্প করতে পেরেছি এটা টাকার জন্য আমি চ্যানেলটা খুলিনি তোমরা যাতে খুব হেল্প পাও তো তোমরা এত বাজে কমেন্ট আর এত খারাপ করার জন্য তোমাদের কাছে বলছি রিকোয়েস্ট করছি যে খারাপ কমেন্ট কোনো ছেলেকে কিংবা কোনো চ্যানেলকে দিও না কারণ খারাপ কমেন্ট দিলে তারা ডিমোটিভেট হয়ে যায় আর ভিডিও আপলোড করতে পারে না আর এই এডুকেশন সংক্রান্ত ভিডিও যারা যারা চ্যানেলে করে তাদের টাকা প্রায় আসে না বললেই চলে টাকা তাদের নেয় অন্য আদার্স চ্যানেল হলে তারা খুব টাকা পেত কিন্তু এডুকেশান চ্যানেলে কোনো টাকা পাবে না তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা খারাপ কোনো চ্যানেলে খারাপ কমেন্ট করো না আর তোমরা যে বলছো যে সাড়ে বারো হাজার কেউ বলছ দশ হাজার তিনশো তো সে নিয়ে আমি আর কিছু বলবো না তোমাদের একটা কথা আমি বলবো যে তোমরা আর টিআই রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো আর যারা যারা সাড়ে বারো হাজার বলছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে তাহলে ইন্টারভিউতে কাট অফ হাই গেল কেন আর কর্মসংস্থানের কথাকে তাহলে মিথ্যে তো আর বেশি কিছু বলব না এরপর আমি পুরো ম্যান জায়গায় চলে আসবো যে ডাব্লিউ পুলিশের মেডিকেলে কি কোনো ছেলেকে বাদ যায় সেটা আমাকে এক বন্ধু কমেন্ট করেছে তো তার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো তো দেখো ফ্রেন্ডস আজ পর্যন্ত মেডিকেলে কোনো ছেলেকে বাদ দেওয়া হয় না তা কারো যদি চোখের সমস্যা থাকে কারো যদি দাঁত কান তো কোনো ছেলেকে মেডিকেলে বাদ যায় না কারণ ফাইনের রেজাল্ট পর রেজাল্ট দেওয়ার সাথে সাথে পুরো লিখে দেয় যে পার্সোনালি ইউ আর সিলেক্টেড টু তো মেডিকেলে আজ পর্যন্ত এর মেডিকেলে কোনো ছেলেকে বাদ দেওয়া হয় না ডাব্লিউকের মেডিকেল সম্ভবত হোম মেডিকেল হয় সম্ভবত রক্তের রিপোর্ট ইত্যাদি রিপোর্ট দেওয়ার পর একটা মেডিকেল হয় তোমাদের প্রতি জেলার কিংবা ছেলেকে ডেকে তোমাদের একটা নকনি বলে একটা টেস্ট হয় সেটা একটা সিম্পল টেস্ট আর সোজা হয়ে দাঁড়াতে বলে এটাই তোমাদের মেডিকেল টেস্ট আর অন্য কিছু টেস্ট নয় তো তোমাদের ভয়ের কিছু কারণ নেই মেডিকেলে কোনো ছেলে বাদ যাবে না তাই কার তাই তার যত বলে সমস্যা হোক ডাব্লিউ মেডিকেল বলে কোনো জিনিস নেই মেডিকেলে তোমরা প্রত্যেকেই ফিট হয়ে যাবে আরেকটা যেটা যে ফাইনাল মেরিট লিস্টে শর্টলিস্টেড হয়ে যাওয়ার পি হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেটকে বাদ যায় তো দেখো ফাইনাল মেরিট লিস্ট যখনই শর্ট লিস্টেড হয়ে গেল সেই ছেলেটা ধরে নিতে পারো যে চাকরি পুরো কনফার্ম তাকে মেডিকেলেও বাদ দিয়ে যাবে না আর হ্যাঁ তোমরা বলতে পারো যে কোনো ছেলের যদি কেস থাকে তো কেস থাকলেও তো কেসটাকে মিটিয়ে নেওয়ার সুযোগ দে তো কোনো ছেলে বাদ যায় না ফাইনাল মেরিট লিস্টে শর্ট হয়ে যাওয়ার পর কারণ একটা জিনিস তোমরা দেখে নাও যে আট হাজার চারশো উনিশটা ভ্যাকেন্সি আর আট হাজার চারশো উনিশজন ছেলেকেই তারা ফাইনাল মেরিট লিস্টে শর্ট লিস্টেড করে তো তাদের প্রত্যেকেরই কারণ লাস্টে প্রত্যেকেরই মন যে সবাই সব ছেলেই যাতে সিলেক্টেড হয়ে চাকরিটা করতে পারে তাই তাদের বাদ দিতে কোনো ছেলেকে মন নেই তাই বাদ তোমরা কেউ যাবে না ফাইনাল মেরিট লিস্টে শর্ট লিস্টেড হয়ে যাওয়ার পর কোনো ছেলের যদি কেসেই থাকে কিংবা আদার্স কোনো থাকে প্রবলেম থাকে তো তারা পিআ পিআরবি অফিসে গিয়ে সেটা সংশয় করে নেবে তো কোনো ছেলে বাদ যাবে না তোমাদের ভয়ের কোনো কারণ নেই মেডিকেল বলো যেই তোমরা ধরে নেবে যে ফাইনাল মেরিট লিস্ট জবে দেবে ইউ আর এফ পর ফাইনাল মেরিট লিস্ট পার্সোনালি একটা সিলেক্টেড দেবে সো সেটা হয়ে যাওয়ার পর তোমরা ধরে নিতে পারো যে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট চাকরি হয়ে গেছি ডাব্লিউ পুলিশের কোনো মেডিকেল বলে কোনো জিনিস নেই একটা সম্ভবত একটা হোম মেডিকেল হয় আর যাদের যাদের বলছে যে দাদা আমার এই কেস আছে এই তাহলে আমার কোনো অসুবিধা হতে পারে তো তোমরা পিআরবি আরবি গিয়ে সেটা সংশোধন করে নিতে পারো যদি কারো বাড়িতে হয়তো পারিবারিক ঝগড়ার বিরুদ্ধে একটা কেস চলছে তার নামে তো এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে কারণ একবার ভেরিফিকেশন বলে একটা জিনিস আছে তো সেই ভেরিফিকেশানের সময় তার আগেই সেটা তোমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো তো ডব্লিউ পুলিশে ফাইনের মেড লিস্টে লিস্টেড হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দেয় না এত ধরে আমার কাছে রিপোর্ট আছে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং